সব তিরিশটা পরিবারকে আমরা জায়গার অধিকার দিয়েছি এবং ইতিমধ্যেই অনেক জায়গাতে আমরা পাট্টা বিলি করেছি, পর্চা বিলি করেছি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর ভাড়া পাচ্ছেন, সেখানে আজকে সমৃদ্ধ হচ্ছে। সেই জন্য আমরা স্বাধীনতা সংগ্রামের জন্য স্বাধীনতা আন্দোলনে তাদের জীবন বিপন্ন করেছে ভারতকে স্বাধীন করার জন্য। আর আমরা আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন, আমার সামনে যারা বসে আছেন বিশাল সংখ্যা, তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, তাদের পারিবারিক কল্যাণে আমরা কিন্তু বিপন্ন করে জায়গা আমরা অধিকার দিয়েছি। সুতরাং অল্প সময়ের মধ্যে এবং তারা দুই ভাই সুজু এবং কানু, সিধুকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তাকে গুলি করে মারা হয়েছে, যেহেতু ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে, ভারতের পরাধীনতার বিরুদ্ধে তারা সমস্ত সাঁওতাল সম্প্রদায়কে সাঁওতাল বিদ্রোহের নায়ক হিসেবে তাদেরকে অভিহিত করা হয়। সাঁওতাল বিদ্রোহের যে নায়ক সিধু কানু, সিধুকে সেদিন গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে কাছ থেকে গুলি করে সিধুকে মারা হয়েছে। তারপর কিছুদিন পরে তার ভাই কানুকেও সেদিন ফাঁসিতে ঝুলানো হয়েছে, এটা আম গাছের তলায় তাকে গ্রেপ্তার করে তার শরীরটাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এই হলো সিধু এবং কানু, তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান। পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সিধু এবং কানু এবং ভারতের যে প্রধান যে ভূমিকা নিয়েছেন, যেটাকে ভগবান বিষ্ণু অভিহিত করি, আমরা তাদেরকে জানার জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ভারতবর্ষ ভারত সরকার বিভিন্ন জায়গায় রিসার্চ সেন্টার করেছে। এবং একটু আগে আমি নির্ময় জন্য আমাকে বলছেন কিছুদিনের মধ্যে রাঁচিতে যাবে, রাঁচিতে গিয়ে বাচ্চাগুলোকে